হাই ফ্রেন্ডস, আমার চ্যানেল সিম্পল অ্যান্ড সিজলিং রেসিপির আরেকটি পর্ব দেখার জন্য আপনাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। আজকে আমি আপনাদের সাথে একটা খুব মজার রেসিপি শেয়ার করব, যেটার নাম হলো পেটাই পরোটা। এই পেটাই পরোটা কলকাতার রোড সাইড ফুড স্টলগুলোতে খুবই পপুলার। এমনি পরোটার থেকে পেটাই পরোটার বৈশিষ্ট্য হলো এটা খুবই সফট হয়। ঘুগনি, আলুর দম, ছোলার ডাল বা যে কোনো একটু স্পাইসি রান্নার সাথে খুবই ভালো লাগে খেতে। আপনারা আজকের আমার রেসিপিটা দেখুন আর কেমন লাগলো আমায় কমেন্ট করে অবশ্যই জানাবেন। আমি আজকে পেটাই পরোটাটা ঠিক যেভাবে দেখাচ্ছি সেটা ঠিকমতো ফলো করলে আপনি একদম দোকানের মতোই পেটাই পরোটা ঘরেই তৈরি করে নিতে পারবেন। উপকরণ আমি নিয়েছি ময়দা, নুন, তেল আর মাখবার জন্য জল। খুব সিম্পল উপকরণ, কিন্তু এটা বানানোর টেকনিকটাই হলো মেন। একটা মিক্সিং বোলে আমি নিয়ে নিচ্ছি 3 কাপ ময়দা। এরকম একটা কাপ দিয়ে আমি ময়দাটা মেপেছি, এতে করে আমার 750 গ্রাম ময়দা হয়েছে। এতে দিচ্ছি 1 চামচ নুন আর দিচ্ছি ময়ানের জন্য 2 টেবিল চামচ সাদা তেল। যে কোনো সাদা তেল ইউজ করতে পারেন। আর পেটাই পরোটা দুইভাবেই তৈরি করা যায়, ময়ান দিয়ে এবং না দিয়ে। তফাতটা যেটা হবে সেটা হলো, ময়ানটা দিলে আপনি কিছুক্ষণ ডোটাকে রেখে দিতে পারবেন এবং পরোটা তৈরি করার পরেও কিছুক্ষণ রেখে খেতে পারবেন। বাট ময়ানটা না দিলে সঙ্গে সঙ্গে বানিয়ে ফেলতে হবে এবং তৈরি করার সাথে সাথে খেয়ে ফেলতে হবে, নয়তো পরোটা শক্ত হয়ে যাবে। নুন আর ময়ানের তেলটা আমি এখন খুব ভালোভাবে ময়দার সাথে মাখিয়ে নিয়েছি। এখন দেব জল। 3 কাপ ময়দার জন্য আমি 1 কাপ জল ব্যবহার করব, মানে যতটা ময়দা নেবেন তার ঠিক 1/3 জল লাগবে। আর জলটা হালকা গরম হতে হবে, একবারে ফুটন্ত গরম নয়। যে কাপটা দিয়ে ময়দাটা মেপেছিলেন ঠিক সেই একই কাপ দিয়ে জলটাও মাপতে হবে। তবে পুরোটা জল একবারে দেবেন না, তাহলে ময়দা মাখাটা ঠিক মতো হবে না। 2-3 বারই জলটা দিয়ে ময়দাটা মেখে নিতে হবে। এমনিতে ময়দা মাখতে এর চেয়ে অনেক কম জল লাগে, কিন্তু পেটাই পরোটা যেহেতু খুব সফট হয় তাই এটাতে জলটা একটু বেশি লাগে। যখন পুরো জলটা দিয়ে ময়দাটা মাখা হয়ে যাবে তখন দেখবেন এরকম ভেজা ভেজা থাকবে, তাতে ভয় পাবেন না। এটাকে তুলে নিয়ে পরিষ্কার কিচেন স্ল্যাবের ওপরে নিয়ে খুব ভালো করে এখন ঠাসতে হবে। এক্সট্রা শুকনো ময়দা দেওয়ার দরকার নেই। এটা ঠাসতে ঠাসতেই দেখবেন জল ভাবটা টেনে যাবে আর এরকম একটা স্মুথ ভাব চলে আসবে। ঠিক তখন সামান্য একটু তেল হাতে বুলিয়ে নিয়ে আবার 2 মিনিটের জন্য ঠেসে নেবেন। তাহলেই দেখুন খুবই সফট হতে হবে মাখাটা, আর সফট হলেই আপনার পেটাই পরোটাও খুবই সফট হবে। এবারে ডোটাকে আবার বলে রেখে দিলাম আর একটা ভেজা কাপড় দিয়ে ঢেকে 1/2 ঘন্টার জন্য রেস্ট হতে দেব। আধ ঘন্টা হয়ে গেছে, আমি এবারে এই ডোটাকে ইকুয়াল 4টে ভাগে ভাগ করে নিচ্ছি। একটা ভাগ তুলে নিলাম আর বাকিটা আবার ঢেকে রেখে দিচ্ছি। এই একটা ভাগকে আমি হাফ করে নিলাম, এর থেকে আমি 2টো পরোটা বানাবো। তো আমার ডোটা থেকে মোট 8টা পরোটা তৈরি করা যাবে। আমি কিচেন স্ল্যাবে পরোটা বেলবো তাই অল্প একটু তেল বুলিয়ে নিচ্ছি। এবারে ডোটাকে একটু বড় আর পাতলা করে বেলে নেব। এর উপরে এখন 2 চামচ তেল ছড়িয়ে দিলাম। একটুখানি শুকনো ময়দা দিচ্ছি। এবারে একটা কোণে ছুরি দিয়ে এরকম একটা কাট লাগিয়ে দিলাম। এবার ঠিক এইভাবে যেভাবে দেখাচ্ছি ঘুরিয়ে ঘুরিয়ে ভাঁজগুলো দিয়ে নিতে হবে। যে একটা চোঙার মতো তৈরি হলো এটাকে তুলে নিয়ে এবারে এভাবে মাথাটা গুজে দিতে হবে। খুব পারফেক্টভাবে করার দরকার পড়ে না, ব্যাপারটা কিন্তু এমনিতে খুবই সিম্পল। এবারে এটাকে বেলনি দিয়ে চেপে চেপে একটু বড় আর পাতলা করে বেলে নেব।
কাগজের মতো পাতলা নয়, কিন্তু যতটা সম্ভব পাতলা করে বেলতে হবে। আর পারফেক্ট রাউন্ড শেপ না হলেও চলবে, কারণ এটা এমনি পরোটা নয়, পেটাই পরোটা। বেলা হলেই দেখবেন লেয়ারগুলো সুন্দরভাবে বোঝা যাবে। তো আমি 10 ইঞ্চির ডায়ামিটারের একটা পরোটা বেলে নিলাম। এটা অবশ্যই করে আপনাদের তাওয়ার সাইজের ওপর ডিপেন্ড করে বেলবেন। এদিকে আমি তাওয়াটা খুব ভালো করে গরম করে নিয়েছি। এবারে গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম লোতে করে দিলাম আর পরোটাটা তাওয়ার ওপরে দিয়ে দেব। সাইড দিয়ে জাস্ট 1 চামচ মতো তেল ছড়িয়ে দিলাম আর পরোটাটাকে উল্টে পাল্টে হালকা করে ভেজে নিতে হবে। খুব বেশি কিন্তু ভাজবো না, তাহলে আবার ক্রিস্পি হয়ে যাবে। পেটাই পরোটা কিন্তু ক্রিস্পি হবে না। একটু চেপে চেপে দেবেন যাতে কাঁচা ভাবটা থেকে না যায়। এরকম অল্প লাল লাল স্পট ধরে গেলে পরোটাটা তুলে নেব। আর একটু গরম থাকতে থাকতেই এটাকে ভালো করে পিটিয়ে নিতে হবে, কারণ পেটাই পরোটা বলে কথা। এক হাতে ধরবেন আর আরেক হাতে এভাবে মারতে থাকবেন মনের সব রাগ মিটিয়ে। তাহলেই দেখুন পরোটাটা এরকম ছিঁড়ে ছিঁড়ে যাবে আর কি সুন্দর সফটও রয়েছে। বেশি ক্রিস্পি হয়ে গেলে কিন্তু এই সফট ভাবটা থাকবে না। এবারে গরম গরম পেটাই পরোটা ঘুগনি, আলুরদম বা মিষ্টির দোকানের এই আলু ছোলার ডালের তরকারিটার সাথে সার্ভ করুন। পরোটাগুলো বানিয়ে আপনি একটা ক্যাসেরোলে ভরেও রাখতে পারেন। 1/2 ঘন্টা থেকে 1 ঘন্টা পরেও পরোটা খুবই সফট থাকবে। নিচে ডেসক্রিপশন বক্সটা একবার চেক করে নেবেন। পরোটার সাথে খাওয়ার জন্য অনেক রকম রান্নার রেসিপির লিঙ্কগুলো দেওয়া থাকবে। আজকের ভিডিওটা আপনাদের কেমন লাগলো প্লিজ জানাবেন। পেটাই পরোটা বাড়িতে অবশ্যই ট্রাই করবেন। ভিডিওটা ভালো লাগলে লাইক করতে শেয়ার করতে ভুলবেন না। আর প্রতি সপ্তাহে নতুন নতুন ভিডিওর জন্য ইউটিউবে চলে আসবেন আমার চ্যানেল সিম্পল অ্যান্ড সিজলিং রেসিপিস। বাই।